আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব তোমাদের সঙ্গে যে আল ইউনিভার্সিটিতে নিউ টাউন ক্যাম্পাস পা সার্কাস এবং তালতলা বা তার পাশাপাশি আদার্স যে সমস্ত কলেজে তোমরা পড়বে কলকাতাতে তো তার পাশাপাশি তোমরা কোন কোন হোস্টেলগুলো পাবে এবং সেখানে ফ্রি ফ্রি তোমরা থাকতে পারবে মানে ফ্রি না টোটালি বাট হোস্টেলের যে সুবিধাগুলো সেটা পাওয়া যায় তো সেটা পাওয়া যাবে এখানে আমি দেখতে পাচ্ছ হোস্টেলের জন্য ফর্ম ফিল তো কবে থেকে স্টার্ট হয়েছে কী করে করতে হবে ইন্টারভিউ হবে কিনা কোশ্চেন জিজ্ঞেস করবে কিনা সব কিছু জিজ্ঞেস আই মিন ডিটেলসে বলবো আজকের ভিডিওতে তাই ভিডিওটাকে ছেড়ে যাবে না বস কোথা থেকে ফর্ম পাবে সব কিছু আমি তোমাদেরকে বলবো অনেকে নাম শুনেছো হয়তো যে ইউনিভার্সিটির নিউ টাউন হোস্টেল রয়েছে পাশাপাশি রয়েছে পাশার কাছে মুসলিম গার্লস হোস্টেল রয়েছে এটা অনেকে জানে হয়তো ঠিক আছে পাশাপাশি দেখবে যে বেগার হোটেল বেকার হোস্টেল রয়েছে তারপরে তোমার মলন আজাদ গোজলের কলেজের অনেক হোস্টেল রয়েছে তো এরকমভাবে অকাব বোর্ড থেকে কিন্তু তোমাদেরকে হোস্টেল প্রোভাইড করা হয় ফর গার্লস অ্যান্ড বয়েজ অলসো তুমি কি চাইছো না যে আমি সেই সমস্ত হোস্টেলে গিয়ে থাকি বিন্দাস উইথ লো বাজেট তিনশো টাকাতে বস কমপ্লিট হয়ে যাবে সব থাকা পয়সা তিনশো টাকাতে আই মিন খাওয়ার জন্য তোমাকে আলাদা চার্জ লাগবে বাট তিনশো মোটামুটি দু হাজার আড়াই মধ্যে কমপ্লিট হয়ে যাবে বস তো এটা একটা অনেক বড় সুবিধা দ্যা সাই তোমাদের জন্য কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি এই এই আই মিন দেখতে পাচ্ছো যেটা রয়েছে এটার মধ্যে ঠিক আছে তো বেসিক্যালি তোমাদেরকে দেখাচ্ছি আমি এটা আমার তিনটে আই মিন কি বলবো বোনের জন্য নিয়ে এসেছি সো বেসিক্যালি এখানে রয়েছে এটা মুসলিম গার্লস হোস্টেল যেটা রয়েছে তোমাদেরকে আমি দেখে দেখাচ্ছি এবং বলছি কী করে করে অ্যাপ্লাই করতে পারবে সো প্রথমে তোমাদেরকে আমি বলে দিই কীভাবে কবে রয়েছে সেটা জেনে নাও তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে কী কী রয়েছে ঠিক আছে বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে যেটা আমাদের আই মিন কি বলবো সমস্ত বয়েজ এবং গার্লস ঠিক আছে বয়েজ প্লাস গার্লস এখানে প্লাস লিখলাম মানে কোনো রিলেশনশিপ নাই বস ঠিক আছে জাস্ট ফর বয়েজ প্লাস গার্লস নাথিং গার্লস ওকে অ্যান্ড এদের জন্য কিন্তু হোস্টেল প্রোভাইড করে ঠিক আছে সো এই হোস্টেলের ক্ষেত্রে হোস্টেলের ক্ষেত্রে কী হয় লো বাজেট মানে তিনশো টাকা মতো লাগে বা তারও একটু কম হতে পারে এবং তার সঙ্গে খাওয়া দাওয়া ধরো মোটামুটি দু হাজার টাকা সো মোটামুটি তোমার মোটামুটি পঁচিশশোর মধ্যে কিন্তু সব কিছু হয়ে যায় টু পয়েন্ট ঠিক আছে টু পয়েন্ট ফাইভকে মধ্যে তোমার সব কিছু কমপ্লিট হয়ে যায় এটা একটা অনেক বড় সুবিধা তোমাদের জন্য এবং এটা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে যারা কলকাতার মোটামুটি যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে হতে পারে তোমার ধরো কলকাতার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তুমি হতে পারে আলিয়াতে পড়ছো বা হতে পারে তুমি সিএনএমসিতে পড়ছো চিত্তরঞ্জ মেডিকেল কলেজে পড়ছো বা আদার্স যে সমস্ত কলেজ রয়েছে সে সমস্ত কলেজ সকলের জন্য কিন্তু কলকাতা থাকার পাশাপাশি তুমি যে সমস্ত কলেজে থাকবে মলানা জাত বলো না কেন ক্যালকাটাতে সুরেন্দ্রনাথ বলো না কেন সমস্ত কলেজের ক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তার মানে বুঝতে পারছো যে পার্টিকুলারলিভাবে তোমরা এই যে কলকাতার আশেপাশে যারা থাকছে তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারে এটা কিন্তু শুরু হয়েছে মোটামুটি তোমার সাত তারিখ বা ৬ তারিখ থেকে শুরু হয়েছে ৬ নয় দু থেকে শুরু হয়ে গেছে এবং এটা চলবে কিন্তু মোটামুটি কিছু পার্টিকুলার হোস্টেলের জন্য ষোলো নয় দু হাজার শেষ হয়ে যাবে কিছু কিছু কলেজে মিন যে সমস্ত হোটেল রয়েছে তার জন্য ষোলো তারিখে শেষ দ্যাট মিন্স কি তোমাদেরকে কিন্তু এটা অনলাইনে হওয়ার কথা ছিল অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু হতো বাট এবার কিন্তু দেখতে পাচ্ছি যে না অনলাইনে কিন্তু দিচ্ছে না অফলাইন তোমাকে ফর্ম দিচ্ছে এবং অফলাইন ফর্ম ফিল আপ করার পরে কতটা লাগবে মোটামুটি পঞ্চাশ টাকা মতো লাগবে তোমাকে ফর্ম নেওয়ার জন্য ফিফটি রুপিস মতো লাগবে এবং তার বেশি বেশিও লাগতে পারে সো নেট সেটা নেওয়ার পরে কী কি হবে ফর্ম ফিল আপ করে পার্টিকুলার ডেটে তোমাদেরকে সেই অফিসে গিয়ে জমা দিতে হবে অন্য জায়গাতে জমা নেবে না বস ইউনিভার্সিটি তোমাকে বা কোনো ক্যাম্পাসে জমা নেবে না গরম লাগছে বসার জন্য ঠিক আছে সো ওখানে জমা দেওয়ার পরে তোমাকে কি করবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে তোমাকে ইন্টারভিউ হবে ইন্টারভিউ যদি তুমি সিলেক্ট হয়ে যাও তো ইন্টারভুয়ে কি কি কী কোশ্চেন করতে পারে তোমাকে তোমার সিচুয়েশন তোমার ফ্যামিলির আই মিন জিনিস জিজ্ঞাসা করতে পারে যে তোমার ফ্যামিলি কন্ডিশন কেমন আব্বু আম্মু কি করে লাইক কোনো কোশ্চেন জিজ্ঞাসা করবে না তুমি কোথা থেকে পড়াশোনা করেছো এই সমস্ত জিজ্ঞাসা করবে এসো ইন্টারভিউ কিন্তু হয় যদি সিলেক্ট হও তুমি তবেই কিন্তু তুমি এই সমস্ত হোস্টেলে উইথ লো বাজেটে থাকার জন্য কিন্তু সুযোগ সুবিধা তুমি পাবে ঠিক আছে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ফর্ম ফ্লাপে কী কী রয়েছে এবং কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে বেসিক্যালি হচ্ছে দেখো এটা মুসলিম গার্স গার্লস হোস্টাল এটা আমি তোমাদের দেখতে পাচ্ছ আই থিঙ্ক মেবি মুসলিম গার্লস হোস্টেল রাইট ইয়া প্রথমে তোমাকে একটা টাকা দিয়ে নিতে হবে নেওয়ার পরে বলছে দেখো কলকাতা মুসলিম গার্লস হোস্টেল যেটা তোমার পার্টিকুলারলি ম্যানে ম্যানেজমেন্ট বোর্ড ওয়া আপ বোর্ড ঠিক আছে ওয়াক আপ বোর্ড দেয় তো অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন তো অ্যাডমিশন হওয়ার জন্য তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম দেবে সেখানে তোমার কিছু কিছু ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাকে সাবমিট করতে হবে গ্র্যাজুয়েশনের মার্কস তারপরে তোমার এইচএস এর ক্ষেত্রে কী কী হয়েছে সেগুলো দিতে হবে দেওয়ার পরে ডিক্লারেশন ফর্ম রয়েছে তোমার কিছু সিগনেচার অফ দ্য বোর্ডার ওখানে তারা করে নেবে ঠিক আছে তারপরে তোমার কোন রুম নাম্বার এবং সিট নাম্বার দেওয়া হবে সেগুলো কিন্তু এখানে থাকবে এটাতে এবং থার্ড এরপরটাতে ডিক্লারেশন ফর দ্য রুলস রেগুলেশন অ্যান্ড ইনস্টিটিউশন অফ দ্য হোস্টেল মানে হোস্টেল যে সমস্ত রুলস রয়েছে সেগুলো কিন্তু পরের পেজে লেখা থাকবে সেগুলো তোমার কিছু ফিল করতে হবে না তাই এটা তুমি কোথায় পাবে পার্টিকুলারলি যেখানে তুমি অ্যাপ্লাই করছো সে সমস্ত হোস্টেলের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেখানে গিয়ে তোমাকে নিতে হবে সে সমস্ত পার্টিক তোমায় খোঁজ নিতে হবে অকাব বোর্ডের আন্ডারে কতগুলো রয়েছে এবং সেটা কোথায় কোথায় রয়েছে সেখানে গিয়ে তোমাকে নিতে হবে এটা হচ্ছে পার্টিকুলারলি পাসার কাছে রয়েছে এবং সেখান থেকে আমি নিয়ে আসছি বস ওকে সো অ্যান্ড সামিমা আমাকে খুব হেল্প করেছে আমার সিস্টার তো সামিমা এই তিনটা জিনিস তুলেছে নিয়ে এসেছে অ্যান্ড সেটা আমি আবার নিয়ে এসেছি পাশের কাছ থেকে সো সেখানে গিয়ে মিন দেখা হয়েছিল কিছুজনের সঙ্গে পাশের কাছে ক্যাম্পাসে সব বাসাল্লাহ খুব ভালো লেগেছে পার্বে সঙ্গে দেখা হয়েছিল বাই দা ওয়ে তো ফর্মটা নিয়ে আসবে তোমরা অ্যান্ড তোমরা ষোলো তারিখের আগে সাবমিট করবে পাশাপাশি দেখেন জেনে নেবে যে কোথায় কোথায় চলছে পার্টিগুলো তোমরা খোঁজ নেবে ইভেন আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো আমি যদি পারি তো আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো বস ঠিক আছে যতটা পসিবল আমাদের ততটা আমি হেল্প করবো কিন্তু দেরি করবে না বস তাড়াতাড়ি এসে অন্তপক্ষে অ্যাপ্লাই করে যাও পরবর্তীতে হলে কিন্তু নেক্সট টাইম চান্স পাবো না দেন হবে না বস ঠিক আছে অ্যান্ড যদি নাম্বার ভালো থাকে তো অবশ্যই তুমি চান্স পেয়ে যাবে এবং দূরত্ব হলে অবশ্যই তুমি পেয়ে যাবো কাছে হলেও কিন্তু পেতে পারো যেটা ডিপেন্ড করছে তোমার ইন্টারভিউ এবং তোমার ফর্ম আপ ডেট সব কিছু উপর ডিপেন্ড করছে আল ইউনিউভার্সিটি নিউট্রন ক্যাম্পাসের জন্য কিন্তু ফর্মফিল কবে আসবে ফার্স্ট ইয়ারে সকলে চান্স পাবে না সেটা বলে দিয়ে তোমাদেরকে যে আল ইউনিভার্সিটি পাশের যেটা পাশার্ক রয়েছে এদের ক্ষেত্রে এই যেটা রয়েছে ঠিক আছে ওখানে যারা থাকে তারা এই সমস্ত হোস্টেলে থাকে ওকা বোর্ডের আন্ডার যেগুলো রয়েছে সেগুলো থাকে ইউনিভার্সিটি নিউটন ক্যাম্পাসের জন্য হোস্টেলের জন্য ফর্ম আপ কিন্তু তোমাদের ইউজিপি অ্যাডমিশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আসবে দেন তোমরা সকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পারবে এবং ফার্স্ট ইয়ারে সকলে কিন্তু চান্স পায় না বাট যারা বাইরে থেকে রয়েছে লাইক ঝাড়খণ্ড হোক বা বিহার হোক বা আদার্স হোক না কেন তো অনেকে কিন্তু চান্স পাবে বস ঠিক আছে যতটা সিট ফাঁকা থাকবে ততটা পাবে গ্যারেন্টি পাবে সব নাই ঠিক আছে অনেকে সকলে না হলেও কিন্তু প্রথম অনেকে পাবে অ্যান্ড তোমরা মেসের জন্য অবশ্যই মেসগুলো দেখে তাড়াতাড়ি মেসটা নিয়ে নিও নাহলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হবে ঠিক আছে তো তাতে ছিল ভিডিও তো ভালো থাকো ভালো থাকো ভাবে গুড ডে বার টে যদি ভিডিও ভালো থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে না প্রেস করে নিও আর অবশ্যই অবশ্যই গিয়ে তাড়াতাড়ি ফর্মগুলো নিয়ে তাতে অ্যাপ্লাই করে দিও দেন তোমাদের জন্য সুবিধা হবে কোথায় পাবে সেগুলো আমাকে জিজ্ঞেস করবে এবং স্পেশালি তোমাদের যদি মনে হয় যে ওয়াক বোর্ডের আন্ডারে কতগুলো হোস্টেল রয়েছে সেখানে ফিজ কত কোথায় কোথায় রয়েছে লোকেশন কি আমাকে যদি জিজ্ঞেস দেন আমি কিন্তু একটা সেপারেট ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো স্পেশাল ভিডিও তো বাই টিকটা লাভ ইউ অল বাই